प्रीति मूर्ति किए रूप स्वरूप धाम, प्रीति मूर्ति किए रूप स्वरूप মহাজন কি বললেন, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, ওই ছন পতি অঙ্গ বন্ধ, যেন প্রীতি মাখানো আমার গৌ সুন্দরের যে স্বরূপ। প্রীতি কোথার থেকে আসে? হ্যাঁ, প্রীতি কি সবাই সবার সঙ্গে করা যায়? মা, সবাই সঙ্গে করা যায় না, তাই না? ভালোবাসা যায় সবাইকে। একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, একটা বন্ধুকে ভালোবাসে, প্রতি প্রত্যেককে ভালোবাসা যায়, কিন্তু প্রীতির সাথে সবাই সবার সঙ্গে করা যায় না। তাই আজ আমার গৌর সুন্দর, সে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার সেই প্রীতি মূরতি খানিক নিয়ে এসেছেন তার হৃদয়ের মাঝে, নিয়ে এসে তার সে রূপের ছটা দিয়ে যত গৌর প্রিয় ভক্ত ছিল তারা যে যেমনভাবে আমার গৌর হরিকে দর্শন করছে, সে আর সে ফিরে থাকতে পারছে না। কেননা সে গৌরব যদি একবার কারো হৃদয় অঙ্গনে যদি একবার দেখে যায়, হরিবল হরিবল, তাহলে এ জগতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। গাড়ি বাড়ি বিষয় বৈভব যা কিছুই থাকুক না কেন, সকল কিছু পরিত্যাগ করে ওই গৌর রূপে যদি একবার প্রেম সাগরে ডুবতে পারে, নিতাই গৌর হরিবল হরিবল। আমি তোমাদের জন্য কি অমূল্য সম্পদ নিয়ে এসেছি, আমি যা আগে কখনো কোনোদিন কোথাও আমি অর্পণ করি নাই, আমি আজ সেই অমূল্য সম্পদ তোমাদের সকলকে বিলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। তো বাহু জার করে ছুটি
সকল জীবকে উজাড় করে দেবার জন্যে ডেকে ডেকে বলছে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মহাজন পদকর্তা বললেন ওরে কলির কি আনন্দজি আমার প্রভুর আরো অনেক জায়গা ছিল অবতীর্ণ হবার জন্য কিন্তু তবু আমার গৌর হরি এলেন এই নদীয়ার মাঝে কেন জানো কেননা প্রভু আমার লক্ষ্য করে দেখলেন একদিকে অন্তরঙ্গ অন্যদিকে বহিরঙ্গ দুটোই ভক্তই সে মিশ্রিত হয়ে আছেন নদীয়ার মাঝে শুধু তা নয় প্রভু আরো লক্ষ্য করে দেখলেন যে নটি দ্বীপ একত্রিত করিলে তাহাকে বলা হয় নবদ্বীপ মহাপ্রভু দেখলেন এই নবদ্বীপটা খুবই পবিত্র স্থান তাই গৌরহরি আমার এই নদিয়া নবদ্বীপেই পদার্পণ করলেন অর্থাৎ আবির্ভূত হলেন তাহলে নটা দ্বীপের নাম কি আমাদের জানতে হবে যে নবদ্বীপ এত সুন্দর পবিত্র স্থান যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার ইঙ্গিত ছাড়া একটি গাছের পাতা নড়ে না যার ইঙ্গিত ছাড়া একটি ধুলোকণা পর্যন্ত ওড়ে না আজ সেই আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নদিয়া নবদ্বীপের মাঝে এলেন আমার
আমাদের ঘরের পুত্র সমতুল্য হয়ে, কিন্তু আমাদের জন্মভূমি নদিয়ার মধ্যে হলেও উত্তর চব্বিশ পরগনা নদিয়া খুবই পাশাপাশি, কিন্তু আমরা মহাপ্রভুর যে মহিমা কেউ জানার চেষ্টা করলাম না। যত দেশি বিদেশি যারা, তারা আমার প্রভুর সে কৃপা তার জন্মভূমি স্পর্শ করবার জন্য দেশ বিদেশের দিকে ভারত ভূমি সে দক্ষিণে সে পদার্পণ করে। ভারতবর্ষের মৃত্তিকা আগে তাদের মস্তকে প্রদান করে তবেই সে ভারতবর্ষের মৃত্তিকায় পদার্পণ করবে। কেন? ভগবান যত যতবার এসেছে এই ভারতবর্ষের মধ্যে, কেননা রামচন্দ্র প্রভু যখন এসেছিল তখন অযোধ্যা, যখন আমার সেই অনাদি আদি গোবিন্দ সর্বময় কর্তা এলেন সে মথুরা কংসের কারাগারে, সেটাও ভারতবর্ষের মধ্যে। দেখতে দেখতে নদিয়া নবদ্বীপের মাঝে আমার প্রভু আবির্ভাব হলেন। তাই বললেন যে এত সুন্দর পবিত্র স্থান এই নবদ্বীপ, তাহলে সে নটা দ্বীপের নাম কি একটু জানতে হবে আমাদের, তাই না? তো মহাজন বললেন, ওরে কলির জ্ঞান অন্ধদ্বীপ, এই নটা দ্বীপের নাম হচ্ছে, তবে শোনো, অন্তদ্বীপ, মধ্যদ্বীপ, সীমান্ত দ্বীপ, ঋতুদ্বীপ, কোলদ্বীপ, গোত্রমদ্বীপ, মধ্রুমদ্বীপ, রুদ্রদ্বীপ, জম্ভদ্বীপ। এই নটা দ্বীপ একত্রিত করিলে তাহাকে বলা হয় নবদ্বীপ। তা বলছে, তাহলে এই যে জম্বুদ্বীপটি কোথায়? বললেন, ওরে জ্ঞানন্দজী, এই যে জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপটি কোথায় তাও কি তোমরা জানো না? আত্মসুখে মত্ত হয়ে সদা সর্বদাই আমরা তো বিভোর হয়ে রইলাম, আমার স্ত্রী, আমার পুত্র, আমার মাতা, আমার পিতা, আমার সকল কিছু। হ্যাঁ, আমরা সকলেই দুটো জিনিস বলতে ভালোবাসি, কোনটা? আমার আর আমি। বাড়ি কে করলো? আমি করলাম। গাড়ি কে করলো? আমি করলাম। ব্যাংকে টাকা কে রাখলো? না, আমি রেখেছি। হ্যাঁ, এই জিনিসটা কার? না, আমার। আমি আর আমার, এই দুটো বলার জন্য আমরা খুব ভালোবাসি। তো গোবিন্দ সেই এমন ভাবে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে কলির জ্ঞানন্দজী, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, এরপরে আমাদের কোথায় যেতে হবে, এর জন্যে চেতনা আমাদের কাউরই নাই। কেন? কলির জ্ঞানন্দজী শাস্ত্রে বলছে, অন্নগত প্রাণ আর ইন্দ্র সুখে মন, আত্মসুখী নিজের সুখ, নিজের ভালোবাসাটা নিজেই বেশি ভালোবাসে। তে বললে, জম্বুদ্বীপটি কোথায় তোমরা জানো না? যেখানে আসা যাওয়ার গতা গতির পথ, আসা যাওয়ার গতা গতির পথ, যে দেব দর্শন করলে জীবের বাঁচা মরার জ্ঞান থাকে না, বুঝতে পারছেন মা? আমার বাড়ি কিন্তু উড়িষ্যায়, আমি কিন্তু বাংলায় কথা বলছি, বুঝে নিতে হবে, তাই না? হরিবাসরে এসে যদি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কীর্তন আস্বাদন করে কিছু যদি ধরে না রাখা যায় হৃদয় মাঝে, হ্যাঁ, তাহলে হরিবাসরে যাওয়াটাই আমার দুর্ভাগ্য হয়ে যাবে, তাই না? এখানে কি বললেন? যেখানে আসা যাওয়ার পথ, যেখানে রমণা রমণী হয়, যে দ্বীপ দর্শন করলে এই প্রত্যেকটা জীবের আর বাঁচা মারার জ্ঞান থাকে না, সেই দ্বীপটি হচ্ছে কি? জম্বু, আমাদের গুপ্ত বৃন্দাবন। মহাজন আরো বলছে, নিত্যানন্দ প্রভু কহে শুলহ বচন, আরে শুলহ নবদ্বীপ,
যথা বৃন্দাব ষোল কৃষ্ণ মোর নিবধাম যত্র বৃন্দাব অষ্টদলে অষ্টদেবী মধ্যে অন্তদেব মধ্যে অন্তদেব আরে তাহার মা যে তাহার মধ্যে মধ্যদেব মায়াপুর যোগবীর সদা গোলাকা সদা গোলাকা আরে যথা যথা চৈতন্য দেবে বিবিতো বিহার যথায় চৈতন্য দেবে বিবিতো বিহার দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ভক্ত মাঝে বিহার করতে সেই তো এসেছে ভক্ত মাঝে বিহার করতে মহাজন কি বললেন নিত্যানন্দ প্রভু কয়ে শুনহ বচন ষোলকোষ নবদ্বীপী যথা বৃন্দাবন অষ্টদলে অষ্টদ্বীপী মধ্যে অন্তদ্বীপ তার মধ্যে মায়াপুর মধ্যে বিন্দুটি মায়াপুর যোগবীর সদা গোলাকার যথা চৈতন্য দেবের বিবিত বিহার অর্থাৎ যেখানেই মায়াপুর কি যেখানেই নবদ্বীপ সেখানেই বৃন্দাবন তো যেখানে মায়াপুর সেখানে যদি বৃন্দাবন হয় তাহলে আমরা কষ্ট করে ভাগে ভাগে বৃন্দাবন মায়াপুরে যে নবদ্বীপ ঘুরতে যাই কেন বাবা তাই না কিন্তু জানতে হবে মহাজনরা যে লিপিবদ্ধ করেছে তারা কি ভুল করেছে না আমাদের জানতে ভুল হচ্ছে আমাকে জানতে ভুল হচ্ছে তাই না কি মা জানতে ভুল হচ্ছে না বুঝাই ভুল হচ্ছে মহাজন যা লিপিবদ্ধ করে গেছে সেটা সঠিক কেন ষোলকোষ নবদ্বীপ যথা বৃন্দাবন মহাজন এখানে কি করছে একটা অন্তরঙ্গ আর একটা হচ্ছে বহিরঙ্গ তো আমরা বহিরঙ্গ দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি মায়াপুর নবদ্বীপ হ্যাঁ আর একটা বৃন্দাবনে আমাদের যেতে হলে ট্রেনে করে দুদিন থাকতে হবে কি তাই তো তাহলে কেমন করে একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ বহিরঙ্গ জগতে আমরা দর্শন করলে পরে উপলব্ধি করতে পারি আর অন্তরঙ্গ জগতে উপলব্ধি করতে পারি সব কিছু সম্ভব মহাজনরা কী করলেন বলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সে আছে আমার এই দেহ ভাণ্ডারে যদি তাকে সন্ধানে করিয়া যদি নেওয়া যায় তবে পাইলেও পাওয়া যায় অমূল্য রতন কেন অন্তরঙ্গ জগতের সংবাদ সকল কিছু যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের যেতে হবে কোথা সাধুগুরু বৈষ্ণবের বাজারে সাধুগুরু বৈষ্ণবের বাজারে আস্তে আস্তে বৈষ্ণবের কৃপা হলে পরে সদ্গুরুর কৃপা হলে আমরা অনায়াসে বুঝতে পারবো অন্তরঙ্গ জগতের খবর তাহলে অন্তরঙ্গ জগতের খবর যখন জানতে পারবো তাহলে এমন এই ভাগবত কীর্তনে এসে কোন ভক্ত কোন কীর্তনী আমা কি বলছে জানতে পারলে কি হবে বলি কৃষ্ণ প্রেমের উদয় হবে বাবা আমাদের কারো হবে না কেন